सुप्रिय दर्शक, आज आमरा देखबो माइक्रोसॉफ्ट एक्सेले काउंट काउंटा काउंट इफ एवं काउंट इफ्स ये चारटी ऑप्शन किभावे काज करे। तो प्रथमे आमरा देखबो काउंट किभावे काज करे। काउंट एटा कि करबे, आमरा इक्वल दिब काउंट काउंट दिए एखाने बोलेछे वैल्यू वन वैल्यू टू। आमरा पूरा ये रोटाके सिलेक्ट करब, देन एंटार दिले आमादेर देखा जाच्छे जे एखाने काउंट करेछे, एखाने देखा जाच्छे टू, किन्तु एखाने आमादेर कलम चारटी रयेछे किन्तु एखाने टू देखा जाच्छे। एटा शुधुमात्र न्यूमेरिकल अर्थात संख्याय जेगुलो आछे सेगुलोके देखाबे, एखाने टेक्सट आकारे जेगुलो आछे सेगुलोके एई काउंट सूत्रटी सिलेक्ट करबे ना। ठीक एक ही अब जो काउंटाते जा काउंटाते कि करबे काउंटा काउंटा होच्छे काउंटेबल, माने एखाने जतगुला काउंट करा जाबे सबगुलोके सिलेक्ट करबे। इक्वल काउंटा एखन आमरा जदि पुराटाके सिलेक्ट करी ताहले देखा जाच्छे जे एखाने फोर देखा जाच्छे। एर माने होच्छे जे एखाने जतगुलो न्यूमेरिकल एवं टेक्स्ट जा किछु आछे सबगुलोके काउंट करेछे। एटा होच्छे काउंटा काउंटेबल। एखन आमरा जदि एखान थेके एकटा लेखाके सरिये देई ताहले एखाने देखा जाच्छे जे एखन काउंटेबल आछे तीनटा। ठीक एकइभावे आमरा जदि एखान थेके एकटा न्यूमेरिकल घर आमरा जदि खाली करे देई ताहले एखाने देखा जाच्छे जे एखाने काउंट देखा जाच्छे वन। এখন আমরা দেখব কাউন্ট ইফ কিভাবে কাজ করে। কাউন্ট ইফ হচ্ছে আমরা এই সূত্রটা লিখি কাউন্ট ইফ। কাউন্ট ইফ হচ্ছে এখানে কি বলেছে রেঞ্জ এবং ক্রাইটেরিয়ন, রেঞ্জ এবং ক্রাইটেরিয়ন আমাদের, আমরা এই রেঞ্জের মধ্যে আমরা দেখতে চাই একটা নির্দিষ্ট একটা নাম কতগুলো আছে, এটা বের করার জন্য আমরা কাউন্ট ইফ বের করব। যেমন আমরা যদি জীবন এই নামটি কতবার আছে এটা বের করতে চাই তাহলে আমাদের এই কাউন্ট ইফ ফর্মুলাটি ইউজ করতে হবে। এখন আমরা এটা দেখি, আমরা সিলেক্ট করব কলামটি, দেন আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব জীবন। এখন এন্টার দিলে দেখা যাচ্ছে যে জীবন দুইবার আছে। এখন আমরা আর একটা ঘরকে যদি জীবন লিখে দেই তাহলে এখন দেখা যাচ্ছে জীবন আছে তিনবার। এই হচ্ছে কাউন্ট ইফ এর ব্যবহার। টা ইফসটা কিভাবে কাজ করবে, কাউন্ট ইফস হচ্ছে যে এই ঘরের মধ্যে জীবন অথবা যে কোনো একটা নাম কতবার আছে সেটা বের করবে, এবং কোনো একটা ডিভিশনের মধ্যে যদি আমরা বের করতে চাই, যেমন ঢাকা ডিভিশনের মধ্যে জীবন কতবার আছে অথবা অন্য কোনো ডিভিশনে কতবার আছে সেটাকে বের করে দেবে। তাহলে আমরা লিখি কাউন্ট ইফস, তাহলে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এটা, এরপরে ক্রাইটেরিয়ান, ক্রাইটেরিয়ান কি, ক্রাইটেরিয়ান হচ্ছে জীবন। দেন আমরা আবার এরপরে আবার আমরা সেকেন্ড অপশনটা আমরা কি ব্যবহার করতে চাচ্ছি যে এখানে এখন আমরা দেখব যে ঢাকা ডিভিশনের মধ্যে জীবন কতবার আছে, তাহলে ডিভিশন সিলেক্ট করব, দেন আমরা এখন এই ডাবল কোটেশনের মধ্যে লিখব ঢাকা। এখন এন্টার করলে দেখা যাচ্ছে ঢাকা ডিভিশনের মধ্যে জীবন আছে দুইবার। এখন এটাকে যদি আমরা জীবনবাদী সুজন লিখি তাহলে এখন দেখা যাচ্ছে যে ঢাকা ডিভিশনের মধ্যে জীবন আছে একবার। এই হচ্ছে কাউন্ট কাউন্টা কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর ব্যবহার। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।